মসজিদে আসুন আমরা সেই বিশ্ব প্রতিপালকের সুক্রিয়া আদায় করে জবান খুলে কৃপণতা দূর করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলেই সমস্যার কলেমাত্র শুকুর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার সে আরো বেশি হৃদয় নিগ্রহ সালাম পেশ করছি আমাদের হায়াতুল নবী জিন্দানুল সিরাতুল মুনীর বদরুদ্দুজা নূরুল হুদা জাদুল হাসান ওয়াল হুসাইন ইবনুল সাবিহাই বিশ্ব সভাপতি বিশ্ব পূজিত নবী সাহেব বাবা কাউসাইন সাহেব মকাম মাহমুদ সাহেব হাউজে কাউসার আখির জামানার পয়গম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ। আসুন হৃদয়ের গভীর থেকে আরেকবার আমরা জবান করে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধি, আমরা আজকের জুমায় আলোচনা করব আল হাজাতু ইলাল ওয়াহদাতি ওয়া নাতাইজুস শিফা, অর্থাৎ ইসলামে ঐক্যের প্রয়োজনীয়তা আর অনৈক্যের পরিণাম। ঐক্যের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে আর ঐক্য না থাকলে অনৈক্যের কারণে কী কী পরিণাম হয়ে থাকে, এ সম্পর্কে আমরা কিছু কথা বলব। আল্লাহ তাআলা যাতে এই নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা শুনে পরে বাস্তবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধি, আমরা এই টপিকসটাকে কয়েকটি পয়েন্টে সাজিয়েছি বোঝার সুবিধার্থে, পয়েন্টগুলো বলে এরপর আমরা ধারাবাহিক আলোচনা করব। ইসলামে ঐক্য বলতে কি বোঝায়, ঐক্যের প্রয়োজনীয়তা, অনৈক্যের কারণ ও পরিণতি, এবং ঐক্য না থাকার কারণে বর্তমানে বিভিন্ন এবাদত গৃহ থেকে শুরু করে একেবারে পারিবারিক জীবনের ডাইনিং টেবিল পর্যন্ত কি পরিণতি, এ সম্পর্কে আমরা বাস্তবতার নিরিখে কিছু কথা বলব ইনশাআল্লাহ। সম্মানিত সুধি, ঐক্য শব্দটি একটি আভিজাত্য একটি শব্দ, আরবিতে এটিকে ইত্তেফাক বলা হয়, ইংলিশে ইউনিটি বলা হয়। আমরা কথায় কথায় বলি ইউনিটি ইজ স্ট্রং, যদিও বাস্তবতায় মিল নেই যে একতাই বল, একতাই শক্তি, এভাবে আমরা স্লোগান দিয়ে থাকি। দেখুন, কাফেররা, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, তারা কিন্তু এই স্লোগানটাকে বাস্তব জীবনে তারা আমল করে। যেমনিভাবে আমরা একটি প্রবাদ জানি যে আল কুফর মিল্লাতুল ওয়াহিদা, সমস্ত কুফর জাতি অমুসলিম যারা তারা একটি জাতির মতো, রসুনের কোষের মতন সব কুফরকে গোড়ায় ঢেকেছে, সেরকম ভাবে কুফরদের ভিতরে, কাফেরদের ভিতরে, অমুসলিমদের ভিতরে সেই ঐক্যটা আমরা দেখতে পাই, যেটির বাস্তব প্রমাণ আমরা এখন প্রতিদিন দেখছি। কিন্তু হওয়ার কথা ছিল আর মুসলিম মিল্লাতুল ওয়াহিদা, সমস্ত মুসলমান কালেমা হিসাবে, কুরআন হিসাবে, আকিদ জাওয়ালার পয়গম্বর আমাদের প্রিয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু কেয়ামতের পূর্ব পর্যন্ত তার এই নবুয়ত রিসালাতের এই ধারা অব্যাহত থাকবে, কাজেই সেই নবীকে নবী মনে করে আমাদের মৌলিক বিষয়গুলোতে আমাদের একত্রিত হওয়া, এটি আমরা কামনা করছিলাম এবং সকলের এটি ঐক্যের দাবি। তা আমরা এতক্ষণ পর্যন্ত এই ঐক্য শব্দের আমরা আরবি পরিভাষা এবং ইংলিশে আমরা খানিকটা কথা বলেছি। ইসলামী ঐক্য বলতে কি বোঝায় এ সম্পর্কে অনেক মত রয়েছে, তার মধ্যে মুসলমানদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ব বন্ধনটাকে ঐক্য বলা হয়, ইসলামী ঐক্য বলা হয়। অর্থাৎ মুসলমান এমন ঐক্য থাকবে, আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম কাজা সাদিন ওয়াহিদ, মুসলমানরা থাকবে একটা শরীরের মতো, শরীরের যেমন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অর্গান রয়েছে, সব কিছু মিলে হচ্ছে একটি শরীর, একটি বডি। তেমনিভাবে মুসলমান সে কালেমা গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজেই সে আমার ভ্রাতৃত্ব বন্ধনে একত্রিত হয়েছে, কি হিসাবে সে কালেমা গ্রহণ করার কারণে। আল্লাহ তাআলা তাই বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা আছে ভাই, তারা
বর্তমান। আল্লাহ রাসূল ভিন্ন শব্দ প্রয়োগ করে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান সে হয়েছে, কাজী সে তোমার ভাই হয়েছে। সে কি তোমার খালাতো ভাই, ফুফাতো ভাই? না, সে তোমার যদিও ব্লাড কানেকশন নয়, রক্তের সম্পর্ক নয়, সে তোমার আত্মার আত্মীয়, আবদ্ধ হয়েছে। আর সে আবদ্ধ করার মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহই বলছেন আল্লাহ মুমিনু না ইখওয়া, সকল মুমিনরা ভাই। সে চাই সে চীনের ভাই, সে জাপানের ভাই, বাংলাদেশে এসছে বা আমি গিয়েছি, আন্তা মুসলিম, ইউ আর মুসলিম, ইয়া ওকে কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার। মুসাফা করলেন, মোয়ানাকা করলেন, কোলাকুলি করলেন, একসাথে চা কফি খেলেন, এই যে একটি ভ্রাতৃত্ব বন্ধন। আবার একটু জানলেন সে মুসলমান, একটু হাসি মুখে কথা বলেন, আল্লাহ রাসূল বলেন তোমার ভাই সে যে বিদেশি হোক, যে দেশি হোক, সে চাই শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, তুমি একটু হেসে দিয়ে তার দিকে মুসকি হাসি দিয়ে কথা বলছ, একটি সৎকার সব মানুষের মালিক তোমাকে দান করবে। এই জন্য মুসলিম ঐক্য আমাদের অত্যন্ত প্রয়োজন। সম্মানিত শ্রোতা দেখুন, আমরা এতক্ষণ পর্যন্ত যে ঐক্য শব্দের আবির্ভাবিক এবং পারিভাষিক কথাগুলো তুলে ধরেছি, আর এই ইসলামে ঐক্য থাকা এটি আল্লাহ তাআলার একটি আদেশ, নির্দেশ এবং কোরআনের দলিলে একবারে নকলি দিয়ে, দলিলে তাকরি দিয়ে, অর্থাৎ অকাট্য দলিল কোরআনের আয়াত সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত দিয়ে এটা ফরজিয়াত সাব্যস্ত করা হয়েছে। নামাজ যেমন ফরজ, এক মুসলিম আরেক মুসলিমের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়াটাও কি ফরজ? এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলাই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন ওয়াদাসিমু, তোমরা হিরোতার সাথে বন্ধন হও, ধরো, আপিয়ে ধরো, হাবলিল্লাহ, আল্লাহ রশি, হাবলুন শব্দরত রশি, বলে আর তাফাররাকু, আর এই রশি ধরা থেকে কেউ ধরবে, কেউ ধরবে না, কেউ বিচ্ছিন্ন হবে, এ ধরনের কেউ কখনো হবে না। এখন এই হাবলুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে এ সম্পর্কে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মাআনি এবং তাফসিরে মাআরিফ কোরআন অসংখ্য তাফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মানদুদ মিনাস সামা ইলা আল, যে এখানে আব্দুল্লাহ বলতে আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে, যার ব্যক্তি, যার প্রসার, যার ছড়ানো ছিটানো জাগার পরিমাণ হচ্ছে সেই আল্লাহর আরশ থেকে, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, যতটুকু আল্লাহর জমিন, যতটুকু আল্লাহর কুদরত রয়েছে, ততটুকু পর্যন্ত এই আল্লাহর বিধান আল কোরআনকে ধরে রাখা প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব। দরিদ্র হয়েছে একজন মানুষ মঙ্গল গ্রহে বসবাস করছে, সে মুসলমান, চন্দ্র গ্রহে বসবাস করছে, সমুদ্রের নিচে সে বসবাস করছে, কোনোভাবে আপনি আকাশ চারি গিয়েছেন, আপনি নভোচারী হয়ে গিয়েছেন, দেখা হলো তার সাথে, ওই মুহূর্তে আপনার দায়িত্ব একজন মুসলমান ভাই হিসেবে তার সাথে যে যে নৈতিক দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো পালন করা হচ্ছে, এটি কোরআনের আদেশ, আল্লাহর আদেশ। জোরে জোরে বলেন সুবহান। কোথায় থেকে পেলাম? আল্লাহর কোরআন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে পেলাম, এবং আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিলেন যে এটি ব্যক্তি হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু আল্লাহ তাআলা জমিনের পরিধি রয়েছে, আসমানের পরিধি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ, তিনি বলছেন আল মুরাদু বি দীনুল্লাহ, দীন ইসলামকে বোঝানো হয়েছে আব্দুল্লাহ দ্বারা। এরপর এভাবে অসংখ্য অগণিত ব্যাখ্যা রয়েছে, এবং ইবনে হিব্বান বলছেন আমরুল্লাহ আল্লাহর আদেশ নিষেধকে বোঝানো হয়েছে। কারণ কোরআনটা হচ্ছে সমগ্র বিশ্বের, শুধুমাত্র মানুষের জন্য, মা
মানুষ হিসেবে যে জন্মগ্রহণ করেছে প্রত্যেকটি মানুষের জন্যই হচ্ছে এটি সংবিধান, জীবন চলার পাথেয় এবং জীবন সুন্দরভাবে একটি মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা কোরআন কারিমে বর্ণনা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে এখানে আব্দুল্লাহ বলতে আল্লাহ কোরআন বুঝানো হয়েছে এবং আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে ওয়ালা তাফাররুকু, তোমরা কি বিচ্ছিন্ন হয়ো না, আল্লাহর কোরআন থেকে এই দিন থেকে এই ইসলাম থেকে তোমরা আলাদা হও। এজন্য যেমন আর পয়গম্বর বলেন ইয়াকুল্লাহি আলাল জামা মান সাজ্জা সুজ্জা ফিন্নার ওয়া মা মুআদ্দিরনা সংঘবদ্ধ একত্রিত হওয়া, ইত্তেফাক হওয়া, ইউনিটি হওয়া, ঐক্য হওয়া, এ যারা ঐক্য গ্রহণ করে, যারা ঐক্যের উপরে থাকে, বিরোধিতা করে না, সেই সংঘবদ্ধতার উপর আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর কুদরতি হাত তাদের উপরে থাকে। মানসুজ্জার সুজ্জা বিন্নার যে ওই সংঘবদ্ধতা থেকে দূরে সরে যায় তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, যে কোনো মুহূর্তে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। এবার সেই সংঘবদ্ধতা সেই জামাত বলতে কোন জামাতকে বোঝানো হয়েছে, এই পৃথিবীর জমিনের কোন সংগঠনের সেই জামাতকে বোঝানো হয়েছে না কোন জামাতকে বোঝানো হয়েছে এ সম্পর্কে জামানার পয়গম্বর আবু দাউদ শরীফ এবং মুসনাদে আহমদের হাদিস এসেছে। জামানার পয়গম্বর আবিদ আব্দুল মুমিন জোরে জোরে এমন একটা জাতি ছিল তারা প্রশ্ন বেশি করত, তাদের ভিতরে নবীও বেশি এসেছিল, তাদের ভিতরে দলের সংখ্যা ছিল 72টা, তাদের ফেরকা দল ছিল 72টা, কিন্তু পরিণাম পরিতাপের বিষয় আমার উম্মতের ভিতরে দল একটা বৃদ্ধি পাবে, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা, ওই 73 দলের ভিতরে 72টা দলই জাহান্নামি হবে, একটা দল কেবল জান্নাতি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জানিয়ে দিলেন একটা দল হবে জান্নাতি। সাহাবায়ে বললেন জামানার পয়গম্বর বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি নবী মুহাম্মদ যে দলের উপর আছি মতের উপর আছি এবং আমার সাহাবি তোমরা যে দল এবং মতের উপরে থাকবে সেই দলটাই একমাত্র জান্নাতি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে সিন্তান ওয়া সাবউনা ফিন্নার ওয়াহিদাতান ফিল জান্নাহ হিয়া আল জামাআহ। জামানার পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে 72টা দলই জাহান্নামী হবে, একটা দল কেবল জান্নাতি হবে। জামানার পয়গম্বর ভেঙে দিলেন ওয়াইয়া আল জামা, সেই দলটা হচ্ছে সংঘবদ্ধ দল, সেই দলটা হচ্ছে একত্রিত দল, যে দলটা ঐক্যতার ভিত্তিতে চলে সেই দলটা। এবার জামানার পয়গম্বরের এই হাদিসের ব্যাখ্যায় এই পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থ রয়েছে মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ মিরকাত। মিরকাতের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আল-কারী রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বর্ণনা করেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহু আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কোন সন্দেহ নাই, সন্দেহ কোনো কল্পনা করা যাবে না সেই দল বলতে সেই মত বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বোঝানো হয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আহাদিস সুন্নাত আল জামাআত, এজন্য আহাদিস সুন্নাত আল জামাআত বলতে আবার ওই নাচ গান ব্যান পার্টি যারা ওই বয়াতি গোষ্ঠী তারা আহাদিস সুন্নাত আল জামাআতের অন্তর্ভুক্ত নয়, যারা নারী পুরুষ মিলে বিভিন্ন দশ পুরুষের মিছিল করে নিজেদেরকে আহাদিস সুন্নাত আল জামাআত ফেডারেশন ওই সব সেই সব নানান সব মিলিয়ে
এই আশিকের রাসূল দেওয়ালে দেওয়ালে পোস্টারে পোস্টারে রাখে, নিজের আমলের ভিতরে নেই, নামাজ নেই, ইবাদত বন্দেগি নেই, শুধুমাত্র দেওয়াল রাইটিং, ফেসবুকে মিডিয়ার মাধ্যমে আহলে সুন্নাতের জামাত প্রচার করে তারা আহলে সুন্নাতের জামাত নয়, বরং আহলে সুন্নাতের জামাত হচ্ছে মা আমা আলাইহি ওয়া আসহাবি, আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন কি পড়েন নাই। কিন্তু আমাদের দেশে একদল আহলে সুন্নাতের জামাত দাবি করে তারা দিনে দিনে নামাজ পড়ে, তারা বাস্তবে মসজিদে গিয়ে জামাতে তো দূরের কথা, তারা ঘরেও নামাজ পড়ে না। তাদের স্লোগান হচ্ছে যখন দিল ঠিক হয়ে যাবে তখন এমনিতেই কি নামাজ হয়ে যাবে। অথচ আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার কারণে দীর্ঘ সময় ইবাদত করেছেন, নামাজে কেরাত লম্বা করার কারণে হাত্তা তারাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানার কয় নম্বরের পা মুবারক ফুলে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন মনে হচ্ছে যেন এখনই পা ফেটে রক্ত বিলকি মেরে বের হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আহলে সুন্নাতের জামাত শুধুমাত্র লাল খাওয়ার নাম আহলে সুন্নাতের জামাত নয়, ওই শবে বরাতের রাতে জিলাপি খাওয়ার নাম আহলে সুন্নাতের জামাত নয়, লাইলাতুল কদরের রাতে বিরিয়ানি খাওয়ার নাম আহলে সুন্নাতের জামাত নয়। আহলে সুন্নাতের জামাত লাল খান, মিষ্টি খান, জিলাপি খান, কোনো অসুবিধা নেই, কিন্তু নামাজ পড়ে ফরজ রোজা রেখে হজ যাদের উপর ফরজ হজ আদায় করে যাকাত পাই টুপাই হিসাব করে দিয়ে হালাল খাবার খেয়ে আল্লাহ ওলিদের পদাঙ্ক অনুসরণ করে ভক্তানি আউলিয়ে কেরাম নবী নেই রাসূল নেই সাহাবায়ে কেরাম নেই আল্লাহ নবী বুজুর্গানে দিন ওলামায়ে কেরামের পথ মত তাদেরকে যাচাই বাছাই করে বুঝে হক পাবে চলার নামই হচ্ছে আহলে সুন্নাতের জামাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সবার জোরে বলুন আল্লাহু আকবার। এমনও আহলে সুন্নাতের জামাত আমাদের দেশে দাবি করে যারা জুমার নামাজ পড়তে আসে না, এরকম আপনাদের জানা আছে না নাই, বিশাল বিশাল বাপরি সুর মাঝে মাঝে হঠাৎ করে হাটে একটা লাঠি সালু থাকে তাদের পরনে, হঠাৎ করে বলে হোক মাওলা, এ ধরনের পার্টি আছে না নাই, তারা কিন্তু দেখবেন খুব কঠিন আহলে সুন্নাতের জামাত দাড়ি রাখে, সেটে সেটে ছোট্ট ছোট্ট দাড়ি, বিভিন্ন প্রিন্স কাটিং করে, তারাও বলে আহলে সুন্নাতের জামাত। নারীরা মিছিল করে নবীর সম্মান নিয়ে, তাদের পর্দা নাই, কিছু নেই, ঢোল তবলা বাজে, আবার ঢোল তবলা বাজে, আবার এর পক্ষে দলিল পিট করে বলে আমরাই হচ্ছি আনা আলাইহি ওয়া সাহাবী, নবী বলছেন আমি এবং আমার সাহাবীরা যে দল মতের উপরে সেটি হচ্ছে জান্নাতি, সেটি হচ্ছে আহলে সুন্নাতের জামাত। এজন্য আমার সহিহ আকীদায় আদালতের পথে এই বইয়ের তৃতীয় অধ্যায় আর প্রথম অধ্যায়টি আমি আহলে সুন্নাতের জামাত কি ও কেন, প্রকৃত আহলে সুন্নাতের জামাত কি বিস্তারিত আমি সেখানে রেখেছি। এজন্য আহলে সুন্নাতের জামাত কোথায় পেলেই দৌড় দিয়ে বলবেন যে সেটি সঠিক, সেই বিষয় সম্পর্কে এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, আমার বইও সেই বিষয়গুলো দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে কথাগুলো সংক্ষেপ করে আমি দিচ্ছি। পৃথিবীর সমস্ত মানুষকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ভালোভাবে বুঝে নেবেন, একটি হচ্ছে এক নম্বর হচ্ছে আস্তিক, আরেকটি হচ্ছে কি নাস্তিক। আস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না। আবার এই আস্তিকের ভিতরে নাস্তিকত্ব বুঝেছেন এই কারা, সেটা আমাদের দেশও আছে না নাই, কয়েকদিন পর পর দেখবেন খোলসা মাছ এরকম আমাদের চাঁদপুরের ভাষায় খোলসা মাছ বলে পানিতে ফুটুর ফুটুর করে হঠাৎ করে উঠে, কোন জেলে ভাবে যে বহু মাছ আছে, আসলে দীর্ঘদিন পর্যন্ত সে জাল পাচ্ছে মাছ পাচ্ছে না, ভাবছে যে মনে হয় মাটির নিচে পাওয়া যাবে, মাটি কাদার ভিতরে ঢুকে আছে, অনেক তেল খরচ করে যখন পানি শেষ করে গিয়ে দেখে কয়েকটা খোলসা মাছ আর গুতুম মাছ টাছ কয়েকটা ছাড়া ওই তেলের পয়সাও চলে গেছে, এরকম হয় কি হয় না, এরকম বাংলার জমিনে কাদার ভিতরে ঢুকিয়ে থাকে কিছু টিপালা আহলে সুন্নাত জামাত এবং কিছু নাস্তিক বাংলার জমিনে আছে না নাই, আছে না নাই। তারা দেখেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামের নাম নিয়ে একটা লিস্ট করেছে 116 জন, এরা সবাই দান্দাবাজ, এদের কাছে দুদুকের লিস্ট দেওয়া হয়েছে, আমরা সেলুন জানাই ঠিক আছে, ধরেন হুজুরদের কোথায় কি আছে ধরতে যাবেন, এখন যদি আপনি কেস কেসও খুঁজতে গেলে সাপই বের হয়ে আসবে, কথা ঠিক এরা বলে, কারণ এই বাংলার জমিন আউলিয়ে কেরাম ওলামায়ে কেরামের মাধ্যমে আবাদ হয়েছে। আপনি ঘুরে এসে দূরে বসে যতই চিন্তা করেন এতে কোনোদিন সফলতা লাভ হবে না, এতে করে বিভিন্ন দেশ যেভাবে পালাচ্ছে লুকাচ্ছে হারিয়ে যাচ্ছে বিশ্বের মানচিত্র থেকে, সেভাবে ওই নাস্তিক মুর্তাদদের ভাগ্য বরণ করতে হবে, কথা ঠিক কিনা বলে। এই জন্য সম্মানিত সুদী ভালোভাবে বুঝে নেবেন আজকের এই আলোচনা থেকে
আস্তিককে দুটি আস্তিকের ভাগ করা হয়েছে, দুটি ভাগে, একটি আছে কিতাবি, যাদের উপর কিতাব নাযিল হয়েছে, আরেকটি আছে গাইরি কিতাবি। বুঝার সুবিধার্থে গাইরি কিতাবিটা আগে বলি, জওয়ান, বৃদ্ধ, হিন্দু, বৌদ্ধ, জৈন, এরা হচ্ছে তাদের কোনো কিতাব নেই, তাদের নিজেদের মন করা মহাভারত, এই রামায়ণ ইত্যাদি, এর এদের সেই কিতাব, তারা বিভিন্নভাবে সেগুলো আমিও কিছু অংশ পড়েছি, অনেক কিছু পড়ি আর আসি, সেখানে বহু কিছু তাদের রয়েছে। এই হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, এরা হচ্ছে গাইরি কিতাবি, তাদের কাছে আসমানি কোনো কিতাব আসেনি, তারা নিজেরা নিজেদের মানদণ্ড তারা তৈরি করেছে। আর কিতাবিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ইয়াহুদি, খ্রিস্টান, মুসলিম। ইয়াহুদি হচ্ছে মুসা নবীর অনুসারী করে যারা তাওরাত কিতাবটাকে বিশ্বাস করেছে, তাওরাত কিতাবের উপরে এখনো আছে, জবুর কিতাবের উপরে এখনো আছে। এরপরে ইঞ্জিল হচ্ছে ঈসা আলাইহিসসালামের অনুসারী যারা খ্রিস্টান, যারা তাদের ইঞ্জিলকে রূপান্তর করে এখন বাইবেল হিসাবে তারা তৈরি করেছে। পৃথিবীর আসমানি গ্রন্থে একটি থাকবে, কিন্তু তাদের বাইবেল একটি দুটি নয়, কাঠ বাইবেল, নাট বাইবেল, পাইপ বাইবেল, অর্থাৎ যে যে বাইবেল লিখেছে সেই সেই রাইটারের নামে কি সেই বাইবেল লিপিবদ্ধ হয়ে পৃথিবীর জমিনে কোন বাইবেলের পৃষ্ঠা শুরুতে মিল নেই, শেষও মিল নেই, কোন কিছুতেই মিল নেই, নিজেদের মতবাদ সেখানে। তাও আবার কেউ ঈসাকে রুহুল্লাহ, আল্লাহ রুহ, আল্লাহর সন্তান বলে, মারিয়ামকে তা আল্লাহ স্ত্রী বলে, আর আল্লাহকে আল্লাহ তারা তৃতীয়বাদীকে বিশ্বাসী জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ দুই খোদায় বিশ্বাসী, কেউ এক খোদায় বিশ্বাসী, এ ধরনের ওই খ্রিস্টানদের ভিতরে বিভিন্ন ভাগ রয়েছে। সম্মানিত শ্রুতি মসজিদের উন্নয়ন কাজে মুক্ত হস্তে দান করুন। এরপর আসুন, আমরা ইহুদি এবং খ্রিস্টান সম্পর্কে আমাদের অনেক জানা আছে, ছোট্ট একটি ইসরায়েলকে সারা পৃথিবীর সব অর্থ তাদের হাতে, এই ফেসবুক বলে, হোয়াটসঅ্যাপ, ওয়াইফাই, যা কিছু আছে, ইমো, যা কিছু দেখছেন, বাইকার, সবকিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তারা সেভাবে করেছে। এবার আসুন, বাকি থাকলো মুসলমান। এই মুসলিমটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, কামিল মুসলিম, ফাসিক মুসলিম, ফাসিকুল আকীদা মুসলিম। পেছন দিক থেকে আমরা শুরু করি, ফাসিকত্ব নাফরমান, কেমন, আল্লাহ রাসূলকে তারা মানে আবার ছাড়ে, এই এক জাতি আছে মুসলমানদের ভিতরে। আর ফাসিকুল আকীদা মুসলিম, তাদের আল্লাহ এবং রাসূলকে মানে ছাড়ে, কিন্তু মাঝে মধ্যে রাসূল বিরোধী এমন কথা বলে যে আল্লাহ রাসূল সশরীরে মেরাজ যান নাই, ঘুমের ঘরে মেরাজ গিয়েছে, আল্লাহর দিদার হয়েছে, এরা হচ্ছে আকীদাগত ঝামেলা। আবার আল্লাহ রাসূলের শাফাতকে তারা বিশ্বাস করে না, যে শাফাতের একমাত্র মালিক আল্লাহ, এছাড়া নবী মুহাম্মদ স্বয়ং কেউ শাফাত করতে পারবে না, বলে নাউজুবিল্লাহ, আমার নবী হায়াত নবী, সেটা তারা বিশ্বাস করে না। এটি হচ্ছে তাদের আকীদার ভিতরে বড় বড় গোলমাল, যেটি আমরা এখন আমাদের সমাজের ভিতরে বিভিন্ন আলোচনার ভিতরে দেখি কি দেখি না। সম্প্রতি আমরা বিভিন্ন ধরনের এই ফেরকার ভিতরে আমরা এভাবে পেয়েছি, তার আকীদার ভিতরে গোলমাল করছে। সংক্ষেপে আমি বলছি, সময় যেহেতু কম, ফাসিকুল মুসলিম আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ রাখা সব ঠিক আছে, যখন দেখা যায় তারা নামাজ পড়েছে একটি স্বার্থের জন্য, তার স্বার্থ আদায় হয় না, তখন নামাজ ছেড়ে দেয়, উল্টাপাল্টা নামাজের বিরুদ্ধে কথা বলে, হজ করতে গিয়েছে একটা মিশন সাকসেস করার জন্য, সেটাও তার আদায় হয়নি, তখন সে বলে এটা হচ্ছে আরব দেশের একটা ব্যবসা, আল্লাহ রাসূল ব্যবসা দিয়ে গিয়েছেন মক্কার অনেকগুলো যাতে না খেয়ে মারা যায়, এ ধরনের কথা বাংলার জমিনের কোন এক ক্যাবিনেট সদস্য মন্ত্রী বলছে কি বলে নাই, বলার পরে রাজনীতির সদস্য পদ থেকে বিদায় হয়ে এখন তার নাম খুঁজেও বাংলার জমির মানুষ পায় না, কথা ঠিক এরা বলেন, কারণ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে, ইসলামের মৌলিক যে কোনো বিষয় নিয়ে যে যত বড় শক্তিধর হোক কথা বললে ঘাড় গড়িয়ে তার ক্ষমতা থেকে নামিয়ে দিবেন কে, জনগণ নামাতে হবে না, আল্লাহই জনগণের ভিতরে শক্তি দিয়ে দিবে, যেমনটি আমরা এখন শ্রীলঙ্কা দেখছি, কথা ঠিক এরা বলেন, দীর্ঘদিনের ক্ষমতা তাদের মুহূর্তের ভিতরে মানুষের ধাবা খেয়ে তারা কোথায় পালাবে, আইন, আল্লাহ তাআলা বলছেন আইনা মাফা, পালানোর জায়গা তুমি খুঁজে পাবে না, কথা ঠিক এরা বলেন, সম্মানিত শ্রুতি এরপর ভালোভাবে বুঝে নেন, এটি হচ্ছে ফাসিকুল মুসলিম, কামিল মুসলিম সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়াকিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআ আল্লাযীনা নিয়ামতপ্রাপ্তের মানুষের সংখ্যা হচ্ছে চার শ্রেণী, এক নম্বর নিয়ামতপ্রাপ্ত মানুষগুলো হচ্ছে নবী, দ্বিতীয় নম্বর সাহাবী, তৃতীয় নম্বর হচ্ছে সলিহীন,
সুসম্পর্ক অর্জন করে চলে, তারা কতই না শান্তি মতন উত্তম সঙ্গী হিসাবে জান্নাতে থাকবে। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। নবী এলাকা, সাহাবী এলাকা, শহীদ এলাকা, আল্লাহ ওলিদের সাথে সুসম্পর্ক যারা থাকবে, তারা সেই নবীদের সাথে, শহীদদের সাথে, শহীদদের সাথে এবং নেককার আল্লাহর ওলিদের সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না সব সঙ্গী, ভালো বন্ধু হবে। সম্মানিত শ্রোতা, এরপর দেখুন আমরা কথা একেবারে শেষ পর্যায়ে, আর চার পাঁচ মিনিট হলে আমি ইনশাআল্লাহ শেষ করবো। আমাদের সেক্রেটারি সাহেব দুই তিন মিনিটই শেষ করবো, তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। ঐক্যের প্রয়োজনীয়তা আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা পোষণ করো, তোমরা ঝগড়া করবা না। ঝগড়া করলে কি হবে? ফাতাফশালু, তোমাদের যে একটা আভিজাত্যতা রয়েছে, পুরুষত্ব রয়েছে, সেই পুরুষত্বটা তোমরা হারিয়ে ফেলে কাপুরুষ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়াতাজ হাবা রিহুকুম, তোমাদের যে মুসলমানের একটা প্রভাব ছিল সেটা বাদ হয়ে যাবে। এজন্য ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা তো সকলেই মুসলমানরা তো সব মুমিনরা ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাইকুম, কাজেই তোমাদের সেই ঐক্য ধরে রাখার জন্য তোমাদের একনিষ্ঠতা অর্জন করতে হবে। তাহলে তোমরা লাআল্লাকুম তুরহামুন, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। এখন আমরা যে যে দল করছি সবাই বলি, কুল্লু হাসবি বিমা লাদাইহি ফারিম, আমার তরফে সঠিক, আমি সঠিকের উপরে আছি, এরকম বলি কি বলি না? আমার কি সঠিক আর সব ভ্রান্ত, আমি যেই দল করি সেটি সঠিক আর সব ভ্রান্ত, এটি আমরা করব না। আসুন, অনেকের কারণ মাঝহাবি কারণে, মাঝহাব যারা মানি তারা একটা দল, মাঝহাব যারা মানি না আহলে হাদিস আমার ভাইরা বলে ওনারাই সঠিক, আর যারা মাঝহাব মানছি তাদেরকে আমরা গালি দিচ্ছি, তারা আমাদেরকে বলছে এত বছর যা ছিল ইসলাম সব ইসলাম নাকি ভুল, এই ধরনের কথা বলে কি বলে না? এই একটি দ্বন্দ্ব রয়েছে, ইহুদিদের চক্রান্ত রয়েছে, আবার রাজনৈতিক কারণও আমাদের ভিতরে অনৈক্য হয়ে থাকে। এবার পরিণাম সম্পর্কে আমি বলে শেষ করছি। এক নম্বর হচ্ছে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায় মুসলমানদের, যে ভ্রাতৃত্ব এই অনৈক্যের কারণে ভ্রাতৃত্ব বন্ধন, টেবিলে খাবার টেবিলে এখন থাকে না, সমাজে ফেতনা ছড়ায়, কেউ মিলাদের পক্ষে, কেউ মিলাদের পক্ষে না, কেউ এই ধরনের বিভিন্ন ধরনের দোয়া মুনাজাত করবে কি করবেন, এই ধরনের ঝগড়া এখন মসজিদে ঢুকে গিয়েছে, সাধারণ জনগণ তখন বিভ্রান্ত ছড়ায়, ঐক্যের ফাটল ধরে এবং দেশে অশান্তি সৃষ্টি হয়, পরিবারে অশান্তি সৃষ্টি হয়। সর্বশেষ নাস্তিক মুরতাদরা খুব সুযোগ পায় যে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব আমরা ঢুকিয়ে দিতে পারছি, তখন তারা দেখছে যে তাদের ভিতরে দ্বন্দ্ব, এখন নাস্তিকরা হাতে তালি দিয়ে এখন লিস্ট করছে, আলম আমাদেরকে নির্যাতন করছে, মাহফিল বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন ধরনের চক্রান্ত সরাচ্ছে। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ওলামা কেরাম, আমাদের কারণে এই দ্বন্দ্বগুলো হয়। আসুন আমরা সকলেই ছোটখাটো এই দোয়া মুনাজাত, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া না করে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিষয়ে যাতে আমরা এক থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, এই আশা আকাঙ্ক্ষা রেখেই শেষ করছি। আসসালামু